কিছু থাকে বুড়া বৃদ্ধ মানুষ যাদের দেওয়ার কোনো কাজ হবে না, আর কিছু থাকে একেবারে ছোট বাচ্চা যারা কিছু বুঝে না, তারপরও কিছু থাকে অশিক্ষিত, শিক্ষা নাই, কোনো বাইরে আউট কোনো জ্ঞান রাখে না, ওদেরকে যেদিকে দৌড়াতে বলে সেদিকে দৌড়াই, কিছু বুঝে না ডান। তো আজকে এই মজলিসে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই শিক্ষিত জ্ঞানী এবং যৌবনকালে পদার্পণ করেছেন, আপনাদের জন্য ইসলাম অবশ্যই অনেক কিছু রেখে গেছে, ইসলাম অনেক কিছু আপনাদের থেকে চায়, এটা পাওনা আছে। সুতরাং আজকে এই 17 মার্চে 2021 সালে 17 মার্চে স্বাধীনতার দিবসে আমাদেরকে আজকে একটা জন্মদিন শেখ মুজিবুর রহমানের জন্মদিন, দেশভরে আপনার আনন্দে উচ্ছ্বাসে মেতে আছে অনেকেই যুবকেরা, আর আমরা সেখানে সেভাবে না করে ইসলামী স্টাইলের দিনকে শেখার জন্য একটা সফর করেছে, এটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ। শেখ মুজিবুর রহমানের জন্মদিনে যদি কিছু করা যায় তাহলে এমনই কিছু করা উচিত যেটা আমরা করছি, আর যারা অন্যটা করছে ওরা মিষ্টি খাবে, হ্যাঁ বিরিয়ানি খাবে, আর আনন্দ ফুর্তি করবে, চলে যাবে, যারা না নেকি পাবে না বরঞ্চ কিছু পাপ হবে, গুণা হবে। যা হোক, আজকে 17 মার্চের দিনে আমরা একটা শিক্ষা নিব, দেশ প্রেমিকে শিক্ষা, দেশ ও জাতিকে ভালোবাসার শিক্ষা। ইসলাম এই মর্মে কি বলেন, যেটা আমাকে আজকে বিষয় দেওয়া হয়েছে, হঠাৎ করে আস্তে আস্তে বললো আমার সফর সঙ্গী ক্যামেরাম্যান, বললো যে আপনার বিষয় কি জানেন, তো বিষয় তো আমাকে বলা হয়নি কখনো, মেসেজে নাকি দিয়েছেন যে জঙ্গিবাদ নিয়ে আলোচনা করবেন, তো এরকম তো শত শত মেসেজ যায় আমার কাছে, কতগুলো দেখবো, কোনটা চোখে পড়ে কোনটা পড়ে না। তো যা হোক, জানতে পারাতে এতে লাভ হলো যে বহুদিন আগে একটা নোট করে রেখেছিলাম, হ্যাঁ ওই যে ঢাকাতে আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জঙ্গি বিরোধী একটা সমাবেশ করেছিল আহলে হাদিস আন্দোলন, সেই সমাবেশে আংশিক কিছু বক্তব্য দিতে পেরেছিলাম, সেই নোটটা এখনো আমার ব্যাগে আছে, আলহামদুলিল্লাহ আজকে এটা কাজে লাগাবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। জঙ্গিবাদ এটা হচ্ছে মারাত্মক একটি ব্যাধি, কোনো মুসলিম কখনো জঙ্গিবাদ হতে পারে না। জঙ্গি মানে সন্ত্রাস, জঙ্গি হচ্ছে আতঙ্কবাদ, জঙ্গি মানে হচ্ছে ভয়ঙ্কর একটা জাতি, এরা ভালো মন্দ বুঝে না, এদের চিন্তা চেতনা আপনার অত্যন্ত ভয়ঙ্কর। সর্বপ্রথম পৃথিবীতে জঙ্গি সংগঠন তৈরি করে শিয়ারা, আপনারা ইতিহাস জানেন কিনা, কারবালার পথে আমার আলোচনা আছে ইউটিউবে পাবেন, অডিও আছে, আপনার সর্বপ্রথম জঙ্গি সংগঠন তৈরি করে শিয়ারা, যে সংগঠনের নাম দেওয়া হয়েছিল জাইশ-উত-তাওয়াবিন, এটা কখন তৈরি করেছিল তারা, এটা তৈরি করেছিল আপনার 61 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার মাত্র 49 বছর পরে এই জঙ্গি সংগঠন তৈরি হয়, বা 50 বছর পরে এই জঙ্গি সংগঠন তৈরি করে শিয়ারা, নাম দিয়েছিল জাইশ-উত-তাওয়াবিন, তোবাকারী সৈনিক, তোবাকারীদের সৈনিক, তোবা কিসের থেকে করবে, এরা এই কুফাবাসীরা নিজেরাই হানা আপনার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কুফাবাসীরা বসরাবাসীরাই হত্যা করেছিল, হত্যা করার পরে এরা কাঁদছে, এদের বোনেরা কাঁদছে, মা বোনেরা কাঁদছে, মহিলা মানুষ তো এরা তো বুঝে না, ওরা কাঁদছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি কলিজার টুকরা মা ফাতেমা, ওরা তো মা ফাতেমা বলে, আমরা বোন ফাতেমা বলি, যেহেতু আমাদের উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে আমাদের মা, তাহলে মায়ের মেয়ে কি হবে, বোন হবে না, তো আমাদের বোন
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। এটা অবশ্যই মেয়ে নারী যারা মহিলা মানুষ যারা তারা সহ্য করতে পারে না, ওরা বিলাপ করছে আর কাঁদছে, হায় হুসাইন করতেছে। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জায়েদ, যাকে জাইনুল আবেদিন বলা হয়, উনি বলেছিলেন তোমাদের পুরুষেরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে আর তোমরা কেঁদে কেঁদে কি বোঝাচ্ছ, বুঝেন? সাথে সাথে জবাব দিয়েছিল। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূলত হত্যা করেছিল কুফা এবং বসরাবাসীরা। এরা কেন হত্যা করল, এর পিছনে লম্বা ইতিহাস আছে। আবদুল্লাহ বিন সাবা ইহুদি মুসলমান হয়ে যায়, আর মুসলমান হওয়ার পরে মুসলমানদের মাঝে ঢুকে কিছু যুবকদেরকে সে আপনার বুঝায় উল্টা পাল্টা বুঝিয়ে একটা গ্রুপ তৈরি করে ফেলে। এই গ্রুপটাকে বোঝানো হয়েছিল এমনভাবে তৈরি করা হয়েছিল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহবন্দী রেখে 40 দিন গৃহবন্দী রেখে বসরা 2000, কুফার 2000, মিশর থেকে 2000, মতান্তরে 6000, মতান্তরে সব মিলে 2000, এই যুবকদেরকে নিয়ে গিয়ে 40 দিন গৃহবন্দী করে রেখেছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপরে তাকে হত্যা করেছিল 13টা অভিযোগে অভিযুক্ত করে, আর মুসলিম মনে করে তাকে হত্যা করে নাই, কাফের মনে করে হত্যা করেছিল তারা, নাউজুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত একজন সাহাবি, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা দামাদা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট ধারী সাহাবি, যিনি মসজিদে নববীকে সম্প্রসারী বড় সম্প্রসারণের জন্য বড় করে দিয়েছিলেন, জায়গা হচ্ছিল না মুসল্লিদের, যিনি মদিনাবাসীকে পানি পান করার জন্য বিশাল অঙ্কের টাকা দিয়ে কুয়া ক্রয় করে অক্ষ করে দিয়েছিলেন, সেদিন দুঃখের সাথে বলেছিলেন উনি যে মসজিদে মুসল্লিদের জায়গা হচ্ছিল না আমি ক্রয় করে জায়গা করে দিয়েছি, সেই মসজিদে আজকে সালাত পড়তে দিচ্ছ না আমাকে। আমি মদিনাবাসী যখন পানি পান করতে পারছিল না, আমি বিপুল পরিমাণ টাকা দিয়ে ইহুদিদের থেকে কুয়া ক্রয় করে মদিনাবাসী পানির ব্যবস্থা করেছি, আর আজকে ওই কুয়ার পানি আমাকে খেতে দিচ্ছ না, আফসোস করে বলেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্মমভাবে হত্যা করে। এই ইহুদি গুপ্তচর এই কাফের নেতৃত্বে 6000 যুবকে, কারা এই যুবক ছিল, মুসলমানদের যুবক ছিল, এরা পরবর্তীতে এরা শিয়া হয়, আগে শিয়া ছিল না, এরা মুসলমান ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে অচিরেই কিছু মানুষ বের হবে, এরা সুফাহাউল আহলাম, এদের জ্ঞান বুদ্ধি কম হবে, এদের বয়স কম হবে, আর এরা এত ইবাদত দেখাবে আপনারা মনে করবেন যে ওদের কাছে আমরা জিরো কিচ্ছু না, ওরা কোরআন পড়বে কিন্তু হলকুমের নিচে যাবে না, এখান থেকে বের হয়ে যাবে, ইমান নাই, ইমানবিহীন এরা যুবক, ইমানবিহীন আবেদ। তো সেই যুবকদের সাথে হুবাহু মিল খেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওই সূত্র ধরে ওই জঙ্গি সংগঠন আজও চলে আসছে। ওই জাইশ তাওয়াবিন কি করেছিল, জাইশ তাওয়াবিন আপনার মুসলমানদেরকে, শুধু মুসলমানদেরকে নাই, সাহাবায়ে কেরামদেরকে হত্যা করেছিল এই জঙ্গি সংগঠন। এরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধের নাম করে বড় বড় সাহাবায়ে কেরামকে পর্যন্ত এরা হত্যা করেছে। মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট বড় একজন সাহাবী, যার ঘটনা আছে, যিনি রাফুল আদাইন সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন, যার হাদিস নিয়ে হানাফি আহলে হাদিসে তুমুল যুদ্ধ চলছে, মুনাজারা বাহাত চলছে। ওই সাহাবি যখন তাদের পক্ষ দেয় নাই এই অন্যায়ের কারণে, তো তাকেও হত্যা করেছে তারা। এই হচ্ছে শিয়া। এরপরে এই শিয়াদের নেতা হয়ে যায় মুখতার সাখাফি, এ হচ্ছে পাক্কা সাচ্চা একটা দাজ্জাল। কিন্তু ইউসুফ নাকি আপনার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধর ফিল্ম তৈরি করেছে তারা, তাকে পাক্কা সাচ্চা মুসলমান আলে বাইতের প্রেমিক হিসাবে তুলে ধরা হয়েছে, অথচ সে এক পর্যায়ে নবুয়াত দাবি করেছিল, আমি নবী, নাউজুবিল্লাহ। এই পাক্কা সাচ্চা একজন বেঈমানকে, মুনাফিককে তারা মুসলমানদের হিরো হিসাবে উনি তুলে ধরেছে। এজন্য
আমাদের বাংলাদেশের মুসলমান ইসলাম না বোঝার কারণে এসএটিভিতে এই ফিল্মগুলো প্রচার করেছে একটার পর একটা। আমি তো জানি না, টিভি ঘরে নাই, ইন্টারনেটে ইউটিউবে দেখলাম যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর করে সব ঘটনাগুলো এসএটিভির থেকে প্রচার হয়ে আসছে। ভাইয়ের আমার এই যে ইতিহাস, প্রথম জঙ্গি সংগঠন এই শিয়ার আবিষ্কার করে কুফাতে, আর সেখান থেকে আজকে গোটা বিশ্ব ছড়িয়েছে। ওই দলটি আজও মুসলমানদেরকে হত্যা করছে, ওই একই ফতোয়া আজও ফতোয়া দিচ্ছে। তাদের ইমামেরা আয়াতুল্লাহ খোমেনি সহ সবাই ফতোয়া দিয়েছে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে নিয়ে যত সাহাবায়ে কেরাম আছে, মাত্র পাঁচজন বাদে সবাই কাফের হয়ে গেছিল। যেহেতু তারা কাফের, এরাকে হত্যা করা যায় আছে, তাই ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে তারা জায়েজ মনে করে হত্যা করেছে, কাফের মনে করে। এ পর্যায়ে করবে একটা পর একটা করে হত্যা করতে 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 আজও ওই দলটি হত্যা করে যাচ্ছে মুসলমানকে। ঠিক আছে, এ বর্তমান সময়ে এসে এদের টার্গেট হলো হুকুমত সরকার। এই খাওয়ারেজ দলটার টার্গেট কি? সরকার। আগেও সরকার টার্গেট ছিল এদের, এদের কাজই ছিল ওই সময়কার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আচরণ করা। প্রথম থেকেই এদের টার্গেট হচ্ছে সরকারকে পতন করা, সরকারকে দমন করা। আমাদের দেশের নেতা নেত্রী যারা আছেন, তারা এই গভীর ইতিহাস না জানার কারণে আজকে ইরানকে মনে করে ইসলামী রাষ্ট্র, এরা খুব ভালো জিনিস, এরা খুব ভালো, ওদের সাথে খুব আতাহত, তাদের মহাব্বত ভালোবাসা। আসলে চিরসূত্র হচ্ছে ইরান, আমাদের জাতি সূত্র হচ্ছে ইরান। আর যে সৌদি আরব আমাদের আপন ভাই, যারা কোটি কোটি টাকা ডলার দিয়ে গোটা বাংলাদেশে প্রতিটি থানাতে মসজিদ নির্মাণ করে দিচ্ছে, মাত্র একটা মানুষের আশা পূরণ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী এক মসজিদে সালাত পড়েছেন, দেখে ভালো লেগেছে, বিশাল এলাকা পার্কিং, সুন্দর। এভাবেই তো তাদের মসজিদগুলো, কারণ জয়টা মুসল্লি তয়টা গাড়ি আছে, তো মসজিদ যত বড় হয় তার থেকে কয়েক গুণ বেশি বড় পার্কিং করতে হয় তাদেরকে। প্রত্যেকটি মুসল্লি যারা দূর থেকে আসে সবাই গাড়ি নিয়ে আসে, এই জন্য বিশাল পার্কিংয়ের ব্যবস্থা করে রাখে। তো দেখে উনি খুব খুশি হয়েছে, ভালো লেগেছে। তো এতগুলো মসজিদ আমি ফকির মানুষ তো বানাতে পারবো না, গরিব দেশ। তো বাদশার কাছে আবদার করেছেন উনি যে আমাকে যদি বাংলাদেশে প্রত্যেকটি থানাতে একটা করে মসজিদ দিতেন আপনার এই মসজিদের মতো, তাহলে খুব খুশি হতাম, তাহলে আমার মুসলমান ভাইয়েরা সালাত পড়তো, বোনেরা সালাত পড়তো, খুব ভালো হতো। এই যে আশা ব্যক্ত করেছে, মাত্র তার আশাটা পূরণের জন্য সৌদি আরব গোটা বাংলাদেশকে মসজিদ দিয়ে পূরণ করে ফেলেছে, বলুন সুবহানাল্লাহ। আর নাগরিক যারা সৌদিয়ান, তারা যে কত লাখ লাখ মসজিদে বাংলাদেশে দিয়েছে, আমার মনে হয় এ বাঙালি এমন কোনো ঘর নাই যে সৌদি আরবের রিয়াল তার ঘরে ঢুকেনি, না হলে এক কেজি খেজুর ঢুকেছে তার ঘরে, না হলে পাঁচটা খেজুর ঢুকেছে তার ঘরে। সৌদি আরব এত কিছু দেওয়ার পরও ইসলামকে না জানার কারণে সৌদি আরব এদের কাছে দুশ্মন, সৌদি আরব এ বাঙালির কাছে দুশ্মন, আর ইরান এ বাঙালির কাছে আপনার দোস্ত। এখনো কিছু লোক আছে ইরানের সুনাম করবেন ও খুশি হয়ে যাবে, সৌদি আরবের সুনাম করবেন ও নারাজ হয়ে যাবে। এরাই হচ্ছে মুনাফিক, এরাই আপনাকে হত্যা করবে। এদেরকে চিনার জন্য উপায় কি? এদের সামনে ইরানের বদনাম করবেন আর সৌদি আরবের সুনাম করবেন, তাহলেই দেখবেন আর জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। যারই জ্বালা পোড়া শুরু হবে সেই হচ্ছে সরকার বিরোধী, সেই যুগের সন্ত্রাস, যে যুগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে জঙ্গি সংগঠনে হত্যা করেছিল সেই যুগেরই, সেই জঙ্গি সংগঠনের এদের ব্লাড কানেকশন রয়েছে। ইরানপন্থী জঙ্গি সংগঠন চলতে 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 পরবর্তীতে এসে নাম দেয় হিজবুল্লাহ লেবাননে। অপেনে যুদ্ধ করছে, অপেনে অস্ত্র ধারণ করে হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করেছে, অথচ বিশ্ববাসী তাদের ব্যাপারে কোনো মাথা গরম করে নাই, কোনো সমস্যা নেই তাদের। কিন্তু মুসলমান ভুল করবে, ভুল করবে, কেউ কিছু করে ফেলেছে, বাস গোটা মুসলিমকে জাহানকে আপনার জঙ্গি বানিয়ে ফেলেছে। এটা হচ্ছে মিডিয়ার মারপ্যাঁচ, এটা হচ্ছে মিডিয়ার মারপ্যাঁচ। মিডিয়া সব কিছু করতে পারে, কথাকে ঘুরিয়ে ফিরেও দিতে পারে। যেমন আমি ঈদের সালাত দেখাচ্ছিলাম লাইভে আমার গ্রামের বাড়িতে, আমার হাতটা ঠিক এভাবে ধরা ছিল, জানি না আমাকে দাঁড়িয়ে আমি এভাবে কথা বলছি, ঠিক আছে,
হানাফি বেদাতি বেয়াদব বেয়াদব হানাফি, এটা আসল হানাফি না, অরিজিনাল হানাফিদেরকে এটা বলি না আমি, এই বেয়াদব অসভ্য হানাফি আমার বাম হাতটাকে নিচে দিয়ে বাম ডান হাতটা উপরে দিয়েছে, দেখেছে মুখলেস মাদানি এখন হানাফি হয়ে গেছে। আরে আমি তো হানাফি আগে থেকে, আমি কখন বলেছি আহলে হাদিস, আমি তো পাক্কা সাচ্চা একজন হানাফি, অরিজিনাল একজন মুসলিম আলহামদুলিল্লাহ। তো এটা ঠাট্টা চলেছেও এখানে উল্লেখ করেছে, সমস্যা না তো আমি এখন এখানে হাত বেঁধে সালাত পড়বো, কোনো সমস্যা নাই, এটা নিয়ে তো আমি মোনাজারা বহাস করি না। পাগল ছাগল কিছু মুলবি এই নফল টফল নিয়ে সন্ন্যাত নিয়ে মোনাজারা বহাস করে, এই জন্য তার কান খোলার জন্য, তার দিমাগ খোলার জন্য মোনাজারা বহাস করি, তাছাড়া এগুলো নিয়ে আমি কখনো মাথা নত মাথা ঘামাই না, আর কখনো এগুলো নিয়ে কোনো স্পেশাল বক্তব্য দিন আজ পর্যন্ত নাই না এটা আমার। তো যা হোক, বাইর আমার ইসলামের মূল যে কাজ আজকে যে আলোচ্য বিষয় ছিল, ওই যে মুসলিম তাওহিদ শিখতে হবে, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। তাওহিদের বই খাঁটি মুসলিম হওয়ার জন্য যা যা দরকার আমার বই আছে, ওটা নিয়ে যাবেন প্রত্যেকেই, দশটা বারোটা করে নেবেন, একটা দুটা করে না, পুরো পুরো চাঁপাইনবাবগঞ্জে তাওহিদের বই ছড়িয়ে দেবেন, ব্যবসার জন্য না, আল্লাহ সাক্ষী সত্যিকারী একজন খাঁটি মমিন হওয়ার জন্য যা যা দরকার ওখানে আছে, এবং পড়ার পরে ওটা বুঝতে পারবেন, মানুষের মতো বলতে পারবো না, আসমানের নিচে জমিনের ওপরে আমার থেকে আর ভালো কেউ বই নেই এটা বলতে পারবো না, তবে আমি এতটুকু বলতে পারবো খাঁটি একজন মুসলিম হওয়ার জন্য যা যা দরকার ওখানে তা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ভাইয়ের আমার ওই জঙ্গি সংগঠন এখনো সরকারের টার্গেটে আছে, পরবর্তীতে এই জঙ্গি সংগঠন দুই পথ বেছে নেই, কয়টা পথ বাছে, দুইটা, এক নম্বর যেভাবে যে দেশ চলে ওই রঙে রঙিন হয়ে আমাদের ক্ষমতায় যেতে হবে, এক পথ বেছেছে এটা, এই ইরানি চিন্তা চেতনা, এটা এই সেই হোসেন রদিয়াল্লাহ তাআলাকে হত্যাকারী ইহুদি চক্রান্তের যে দল ছিল তাদের একটাই টার্গেট ছিল ক্ষমতা দখল করবে, এই জন্য একের পর এক নেতাদেরকে হত্যা করেছে তারা, উসমান রদিয়াল্লাহ তাআলাকে হত্যা করেছে, আলী রদিয়াল্লাহ তাআলাকে হত্যা করেছে, হাসান রদিয়াল্লাহ তাআলাকে মুয়াবিয়ার বিপক্ষে দাঁড় করেছে, যখন না দাঁড়িয়েছে তখন তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে, হোসেন রদিয়াল্লাহ তাআলাকে ইয়াজিদের বিপক্ষে দাঁড় করিয়েছে, হ্যাঁ দাঁড় করাতে যে ওরাই মেরে ফেলেছে, আনুগত্য করেছে ইয়াজিদের, ঠিক আছে, ওরাই আবার পরে যখন দেখলো যে বিরাট বড় ভুল হয়ে গেল, জাতি তো বুঝে নিল, চিনে ফেললো আমাদের, তখন ওরা হাই হোসেন করে বুক থাপড়াইতে থাকলো, এটা ওদের জন্য শাস্তি। আর একটা শাস্তি আল্লাহ দিয়েছেন, সারা জীবন তলোয়ার দিয়ে মারবে আর কাটবে আর রক্ত বের করবে, বুঝছেন ভাইয়ের আমার, ওরা তো সব কিছু করছে, জিম করছে, ক্যারাটে করছে, কম্পে শিখছে, তলোয়ার দিয়ে মেরে মেরে আঘাত করে রক্ত বের করতে পারছে, মানে রক্ত কি জিনিস, ভয় ভীতি যেন না থাকে। আমাদের মুসলমানদের মধ্যে এমনও যুবক আছে, ওর সামান্য যদি একটু রক্ত বেড়ে যাবে যে বাপরে বাপ শেষ, ওর সাথে সাথে উল্টে পড়ি আছে না নাই, এই কাপুরুষ দিয়ে কি হবে ইসলামের, এসব কাপুরুষ দিয়ে হবে কি, কিচ্ছু হবে না। ভাইয়ের আমার আমি তালোয়ার হাতে করতে বলছি না, তালোয়ার রাখার জন্য বলছি, আর তালোয়ারকে শক্ত করে ধরার জন্য বলছি, যখন অর্ডার আসবে এই তালোয়ার দিয়ে কাফেরদেরকে শিক্ষা দিয়ে দিতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম দিয়েছেন, কিন্তু জঙ্গি স্টাইলে নয়, আসলে জেহাদি স্টাইলে, জেহাদের যেভাবে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিতে যখন অর্ডার আসবে সরকারের পক্ষ থেকে তখন ঝাঁপিয়ে পড়তে হবে। এর আগে নিজে নিজে তলোয়ার নিয়ে গেলে পারে, ওই আব্দুর রহমান যেমন সুলিতে চলে গেছে, কিচ্ছু হয়নি, ইসলামের চারানা লাভ হয়নি, বরঞ্চ চারানা লাভ তো হয় নাই, ষোলো আনাই ক্ষতি হয়েছে, চারানা লাভ তো হয় নাই, ষোলো আনা ক্ষতি হয়েছে। এবার সরকারকে টার্গেট করেছে আর দুইভাবে, আগে একভাবে ছিল, পরবর্তীতে দুইভাবে, আগে আপনার হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করার চেষ্টা করেছে, কারণ যতদিন নেতা থাকবে ততদিন এই ক্ষমতা দখল করতে পারবে না, এক পর্যায়ে তারা এই নেতাদেরকে হত্যা করতে করতে আর ওয়াজ করে করে মানুষকে বোকাদের বোকা মুসলমানদের বুঝাতে বুঝাতে শত শত বছর শাসন করেছে তারা। ফাতেমিয়া, এরা এই ফাতেমিয়া যারা, এই ফাতেমিয়া আব্বাসিয়া যারা, এরাই হচ্ছে সেই শিয়া, এরাই শত শত বছর শাসন করেছে পৃথিবীতে, এই মুঘল টুগল যেগুলো শুনেছেন সব এরা শিয়া, কায়দে আজম যাকে বলা হয় সেও হচ্ছে শিয়া, এই ভারতে যে শাসন করেছে এগুলো সব শিয়া, যার কারণে তো সেই মমতাজের জন্য আপনার তাজমহল তৈরি করেছে, মুসলমান বাদশাহ কি তাজমহল তৈরি করবে কবর কেন্দ্রিক, জীবন হতে পারে না, সরকার একটা আড্ডা বানিয়ে রেখে চলে গেছে কারখানা। ভাইয়ের আমার সরকারকে এরা টার্গেট করেছে দুইভাবে,
এক হচ্ছে পরবর্তীতে যে দেশে যেভাবে ক্ষমতা যাওয়া যায় সেইভাবে ক্ষমতা দখল করতে হবে। আমাদের দেশে ভোটে চলে, ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করতে হবে, এটা হলো একটা কৌশল। যদি চলে যেতে পারে ওখানে যাওয়ার পরে ফতোয়া দিবে গ্র্যান্ড মুফতি মখলেস মাদানি মুরতাদ হয়ে গিয়েছে নাউজুবিল্লাহ। ফতোয়া দেওয়ার পরে বলবে যে এই যে বিষ মুক্ত বাগানে অমুক দিন তাকে ফাঁসি দেওয়া হবে, আর সবাই তালি দিবে, বাস বাস ভালো হয়েছে। বুঝছেন, এই বোকা জাতি তাই বলবে। সেদিন মিডিয়া বলবে ওই যে দেখেন অস্ত্র সহ পাওয়া গেছে তাকে, এইভাবে পাওয়া গেছে, এইভাবে পাওয়া গেছে, আবার সহ পাওয়া গেছে, এই এমনি কি এগুলো এই 10 লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে? দেখেন গাড়ি আমার না, এটা সালে সুলতান ভাইয়ের গাড়ি, দাদা বুঝছেন তো। এইভাবে একটা সাজাই সুজাই ফাঁসির অর্ডার দিবে, হ্যাঁ এত বড় খারাপ মানুষ, হ্যাঁ এত বড় বড় কথা বলতো আর এত বড় খারাপ মানুষ, ওকে ফাঁসি দেওয়াই দরকার, মিছিল বের হয়ে যাবে, আপনি মিছিল বের করবেন আপনি। এই সেই হচ্ছে আপনার ইরানি চিন্তা চেতনা। আর একটা পথ বেছে নিয়েছে আরা, মুসলমান যুবকদেরকে উস্কাইয়া উস্কাইয়া ঠগাইয়া, হ্যাঁ সলে বলে কলা কৌশলে জঙ্গি বানিয়ে তলোয়ার অস্ত্র হাতে উঠিয়ে দেওয়া, যে কাজটা শেখ আব্দুর রহমানকে দিয়ে এদেশে করতে চাইছিল। বর্তমান সরকারকে এই জন্যই ধন্যবাদ জানানো দরকার যে জঙ্গিকে দমন করতে সক্ষম হয়েছে। এরা মুসলমান ইসলাম এবং দেশ ও জাতির জন্য মহা একটা কল্যাণকর কাজ করেছে, আরো উপকার করেছে। ইরানি চিন্তা চেতনা দেশে বাস্তবায়ন হবু হবু অবস্থা হয়ে গেছে, খুবই ডাপট চলছিল, ওটাকে দমন করেছে সরকার। বুঝে সুঝে করুক আর না বুঝে করুক, এটা করাতে যে কত উপকার হয়েছে ওরাই বুঝে, যারা পৃথিবীর ইতিহাস জানে, পৃথিবীর ইতিহাস জানা জানে তারাই বুঝে যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবেই করুক, যে উদ্দেশ্যেই করুক, ইসলামের বড় একটা উপকার করেছে। ভালো করে মনে রাখবেন, আমি এই জন্য বলি আওয়ামী লীগ সরকার দিয়ে ইসলামের যত উপকার হয়েছে অন্য কোনো বাংলাদেশে কোনো সরকার দিয়ে এত উপকার হয়নি। আপনি জরিপ করেন, আমার সাথে বসেন, আপনাকে দেখাই দেবো। কথা বলছেন জঙ্গি গোটা বাংলাদেশে অক্টোপাসের মতো ছেয়ে গেছিল, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। যেমনই আওয়ামী ক্ষমতা এসেছে ধরে 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 বিড়াল বেড়ান করে বেড়াইছে। আর কোথায় হারিয়ে গেছে জঙ্গি? কোথায় আপনারা আছেন কেউ এখানে? হ্যাঁ দাঁড়িয়ে বলেন আমি জঙ্গি, আমি ইসলাম কায়েম করবো এদেশে। পাগল কোথাকার, ইসলাম বোঝেন, ইসলাম কায়েম করবে? জেলখানাতে বসে বসে বলছে আমি তো আগি তোবা করছিলাম, আমাকে ধরে নিয়েছে বাড়ি থেকে, তো আগি তোবা করছে না, তো আগে গেলে কেন পরামর্শ না করে জিজ্ঞাসা করতে পারো নাই এ দলে যাওয়া যাবে কিনা? যেখানে বড় বড় স্কলার যারা, বড় বড় আলেমে দিন যাদেরকে মনে করেন আপনারা, তারা যে দলে যাচ্ছে না, সমর্থন করছে না, বারবার বক্তব্য দিয়া বুঝাচ্ছে, সেখানে আপনি পণ্ডিতি করতে গেলেন কেন? এত করে হাদিস বুঝলেন কোথায়? ভাইয়ার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক করেন। এবার আমি এই জঙ্গিবাদ, জঙ্গিবাদটা কোনো মুসলিম করতে পারে না, এটা ওই শিয়ারাই সলে বলে কলে কৌশলে আপনার মুসলমান সন্তানদেরকে জঙ্গি বানিয়েছে। আর এই শিয়ারা মূল হচ্ছে ইহুদিদের থেকে, অরিজিনাল হচ্ছে ইহুদি, ও ইহুদিদের থেকে এসেছে। আজই যেটা বললাম আমি বিস্তারিত আলোচনা আমি করেছি, ইউটিউবে আছে ইনশাল্লাহ। ভাইর আমার এই এরহাব জঙ্গিবাদী, এটা কি কারণে হয় এবং এটাকে কিভাবে আমরা দমন করতে পারব, আজকে এই বিষয়ে আলোচনা সামনে নিয়ে যাচ্ছে। দেখেন আল কুফরু কুফরান, কুফর হচ্ছে দুই প্রকার, আর কেউ বলেছে চার প্রকার। কুফর কত প্রকার? চার প্রকার। চার প্রকারের যে কোনো একটা যদি হয় তাহলে তাকে কাফের বলা যাবে, যদি না থাকে এই চারটার কোনো একটি আওতাধীন যদি সে না হয় তাহলে তাকে কাফের বলা যাবে না, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর, কাফের প্রমাণিত হলে আমরা এই চাঁপাইনবাবগঞ্জের যুবকেরা তাকে হত্যা করতে পারবো কিনা, এই ক্ষমতা আমাদের আছে কিনা, শরিয়া এটা অ্যালাউ করে কিনা, এটা আমাদের জানার বিষয়। আগে দেখি যে আমাদের দেশের সরকারকে যারা কাফের মনে করে, সরকারকে যারা কাফের বলে ফতোয়া দিয়ে বোমাবাজি করেছে বাংলাদেশে পূর্বে, তাদের এই চিন্তা চেতনা কোরআন সুন্নাহর আলোকে ঠিক আছে কিনা এটা আজকে দেখবো আমরা। কুফর হচ্ছে চার প্রকার। এক নম্বর হচ্ছে কুফর ইনকার, অস্বীকৃতি কুফর, অস্বীকার করা, একেবারে অস্বীকার। কিভাবে? আল্লাহ ইয়ারিফ আল্লাহ, ও আল্লাহকে চিনি না, জানি না, স্বীকারও করে না।
আল্লাহকে চিনে না জানে না স্বীকারও করে না এমন যদি কোনো ব্যক্তি পাওয়া যায় যে আল্লাহকে চিনে না জানে না স্বীকারও করে না এই ব্যক্তি কাফের একে হত্যা করা যাবে তবে কে হত্যা করবে এটা কিন্তু পরে এই লোকটা কাফের বাংলাদেশে অনেক হিন্দু আছে না ইহুদি খ্রিস্টান আছে চাকমা বৌদ্ধরা আছে এদেরকে হত্যা করতে পারবো আমরা তো ওদেরকে যেহেতু হত্যা করতে পারবো না তাহলে মুসলমান ভাই একজনকে কাফের মনে করে হত্যা করি কেমনে ওই এখন কাফের সাব্যস্ত করতে পারিনি সন্দেহের উপরে তাকে হত্যা করছে আমরা এর থেকে আর খারাপ কাজ কি হতে পারে ভাইরা আমার এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে কুফরু জহদ অস্বীকার করা অস্বীকার করা মেনে নাই নাই যেমন ইবলিস ইবলিস ইয়ারিফুল্লাহ বিকালবিহি অন্তর থেকে আল্লাহকে চিনেন সরাসরি আল্লাহর সাথে কথা হয়েছে যেমন তেমন ইবলিস নাকি আল্লাহকে ভালো করে জানে চিনে ঠিক আছে ওয়ালা ইয়াতারিফ কিন্তু মুখ দিয়ে এটা স্বীকার করে না মুখ দিয়ে কি করে না স্বীকার করে না ইবলিসি মার্কা যদি কোনো মুসলিম হয় দাবি করে সে আল্লাহকে চিনেও অস্বীকার করে স্বীকার করে না ও বলে না আমি এক আল্লাহকে মানি ও বলে না আমি নমাজ রোজা ইত্যাদি এগুলো আকাম হুকুম সব মানি এমন যদি কোনো মুসলিম পাওয়া যায় নির্ঘাত সে কাফের নির্ঘাত সে কাফের তাহলে ইবলিস মার্কা কাফের একটা আর একটা হচ্ছে কুফর ইনাদ আপনার হিংসা হিংসা বসতে হিংসা হিংসাত্ব কারণে হিংসা হিংসা করে ইনাদান অহংকার বসত আপনার অস্বীকার করে আল্লাহকে যেমন সে অন্তর থেকে স্বীকার করে জবান দিয়েও স্বীকার করে যে হ্যাঁ আল্লাহ আছেন মুখ দিয়েও বলে আল্লাহ আছেন কিন্তু সে কি করে ওয়ালা ইয়াদিনু বিহি হাসাদান ওয়া ইনাদান হিংসা বসত সে এটাকে মেনে নিতে পারে না যেমন আবু জাহাল আবু জাহাল জানতো আল্লাহ একজন আছেন তার ইবাদত করতে হবে সেই সৃষ্টিকর্তা রিজিক দাতা এই জন্য বদরের যুদ্ধে যাওয়ার আগে সে বলেছিল আল্লাহ আবু জাহাল যদি সত্য হয় তাকে বিজয় দান করো আর মোহাম্মদ যদি সত্য হয় তাকে বিজয় দান করো দেখছেন ইমান কত পাক্কা হোক আল্লাহকে বলতে চাও আবু জাহেল হক হকের উপরে থাকলে তার বিজয় যেন হয় মানে ও নিজকে হকের উপরে মনে করছে ও আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ আছে এটা জানতো স্বীকারও করত সে কিন্তু হিংসা বশত রাসূলুল্লাহ সাল্লাম যে ইসলাম নিয়ে এসেছিলেন ইসলামকে মেনে নিতে পারেনি এটা হচ্ছে আ আবু জাহেল মার্কা কাফের আর কাছে কুফর নিফাক মোনাফিকি কাফের মোনাফিক কাফের এটা কেমন সে জবান দিয়ে বলে যে স্বীকার করে হ্যাঁ আমি মুসলমান সব মানি আর করে কি অন্তর দিয়ে সে এটা কিন্তু মানে না মুখ দিয়ে বলে ঠিকই অন্তর দিয়ে এটা বিশ্বাস করে না মানে না এটা হচ্ছে মুনাফিক এটা হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাফের এটা মুসলমানদের মাঝে বসে থাকে মুসলমানদের সাথে বসবাস করে আর স্বীকারও করে কিন্তু মন দিয়ে স্বীকার করে না এটা মুখ দিয়ে বলে মন দিয়ে বলে না এটা অরিজিনাল